পুরো এপিসোড দেখতে Z5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। আমি যাবো আর আসবো, কিন্তু তুমি কোথাও যাবে না, বন্ধুদের সাথেই থাকবে, মনে থাকবে? আমি এখানে কি হচ্ছে, এত হইচই কিসের, তাই দেখতে এসেছিলাম। আমি যাই। তোমার লেগেছে? ও মা, কপাল কেটে গেছে তো? ও কিছু না, দাঁড়াও। আমার মা বলে কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করতে হয়। अनादिं सुरादिं मखादिं भवादिं स्वरूपं त्वदीयं न विद्यन्ति देवा जगन्मोहिनीयं तु वाग्वादिनीयं सुहृत्पोषिणी शत्रुसंहारिणी। अरे, ए मेटर काछे एसे तो झमेला हो गेलो। एखन जदि ओर बाड़ीर लोक देखे फेले ताहले तो विपद हो जाबे। किसेर विपद गो तोमार? এই মরেছে। আমি মনে মনে কি ভাবছি, এই মেয়েটা জানলো কেমন করে? অদ্ভুত লোক তো, বিপদের কথা বলছিল, তবে কিরকম ভাবে যেন চলে গেল, দেখি তো। আরে, তারা কোথায়? তারা তো তোদের সাথে ছিল, কোথায় গেল দেখতে পাচ্ছি না তো। ও হ্যাঁ, তাই তো, এই তো ছিল আমাদের সঙ্গে। তাহলে তাহলে কোথায় গেল তারা? তারা বাপ রে বাপ, ওখানে কি হচ্ছে দেখতে গিয়ে শেষ পর্যন্ত ধরা পড়ে যাচ্ছিলাম। মাঝখান থেকে পড়ে গিয়ে আমার কপালটাই কেটে গেল। কোথায় তোর কপাল কেটে গেছে? কি বলছিস, দিব্যি রক্ত পড়ছিল? হাত দিয়ে দেখ, দেখ হাত দিয়ে। বলেছিলাম বন্ধুদের সাথে থাকতে, তুই ওইদিকে কোথায় যাচ্ছিলি? মা, ওখানে দুটো অচেনা লোক ছিল। কই, কেউ তো নেই? আর তুই অচেনা লোকের দিকে যাচ্ছিলি বা কেন? তুমি ভয় পেয়ে গেছিলে না, আমার ভুল হয়ে গেছে, লোকটা পড়ে গিয়ে ব্যথা লেগেছিল তো। আমি তো কারোর কষ্ট দেখতে পারি না, তুমি তো জানোই, সে ঠিক আছে কিনা দেখতে গেছিলাম। আমার মেয়ে চেনা অচেনা সবার কথা ভাবে, সবার ভালো করার চেষ্টা করে, কিন্তু এই করতে গিয়ে যেন কোনো বিপদে না পড়ে। তুমি তারাকে দেখো মা। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।